নমস্কার, ওয়েলকাম টু দাক্ষা। আজকে আবার নতুন আরেকটা এপিসোড। এপিসোডটা রাস্তায় হাঁটতে হাঁটতে আমার মনে পড়ে গেল, কারণ আজকে আমি এতক্ষণ আপনাদের যেগুলো দিয়েছি সংখ্যাতত্ত্বের উপর, সেগুলো হচ্ছে প্রায় 1 থেকে 5 অবধি প্রায় কমপ্লিট, আস্তে আস্তে আসছে সব। আমি 9 অবধি দেবো আপনাদেরকে, বলেই রেখেছিলাম 9 সংখ্যা অবধি যা ক্ল্যারিফিকেশান চলবে, তার যা বক্তব্য চলবে, প্রত্যেকটারই আপনারা আলোচনা পুঙ্খানুপুঙ্খভাবে পাবেন। তবে আমার একটা অনুরোধ, সবার আগে শুরুতে যেটা বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা যদি আরও এলাবোরেটলি কোনো ডেসক্রিপশান আপনারা যদি শুনতে চান এই বিষয় নিয়ে, তাহলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি নিশ্চয়ই তাহলে সেই সব এপিসোড নিয়ে আমি ভাবতে পারি যে যে সংখ্যাতত্ত্বগুলো আমি 1 থেকে 9 অবধি সংখ্যাতত্ত্বগুলো বলছি তার বাদবাকি এপিসোডগুলো আপনাদের কাছে তুলে ধরার জন্য, এবং সেটা খুব মানে অনেক ইলাবোরেটলি যাবো আর কি সেই জায়গাটা, কারণ অনেক ব্যাখ্যায় যাবো আমি, ওখানে অনেক ব্যাখ্যায় যাবো, যে ব্যাখ্যাটা হয়তো আপনাদের জীবনে অনেক কাজে লাগতে পারে। আজকে যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে এই প্রকৃতির মধ্যে দাঁড়িয়ে এই একটা ভালো একটা, আমি এখন এই মুহূর্তে একটি পাহাড়ে দাঁড়িয়ে রয়েছি, আর যখন এই স্টোনটা পেলাম তো আমার হঠাৎ শুক্রগ্রহের কথা মনে পড়ে গেল, আর শুক্রগ্রহের কথা মনে পড়তেই আমার নাম্বার 6-এর কথা মনে পড়ে গেল, কারণ নাম্বার 6 যাদের 6 সংখ্যায় জন্ম, অর্থাৎ ধরুন আপনার 24 তারিখে জন্ম হয়েছে, আপনার 6 তারিখে জন্ম হয়েছে, আপনার 15 তারিখে জন্ম হয়েছে, আপনারা ওনাকে জিজ্ঞেস করেছেন যে স্যার আমরা 15 তারিখ হলে 6 কী করে হচ্ছে। আমি প্রত্যেকটা এপিসোডে যেমন বুঝিয়েছি এখানে একটু বুঝিয়ে দিই, 5 আর 1কে আপনারা আলাদা আলাদা করে যোগ করে দিন তাহলে 6 হয়ে গেল, 24কে 4 আর 2কে আলাদা আলাদা করে যোগ করে দিন তাহলে 6 হয়ে গেল। তাহলে যখন 6 হয়ে যাচ্ছে তাহলে আপনার বুঝতে হবে আপনার 24 তারিখ জন্ম মানে আপনার 6 সংখ্যা, নিউমারোলজিতে সংখ্যাতত্ত্ব অনুযায়ী আপনার 6 সংখ্যা আপনাকে হিট করছে, তার মানে আপনার 6 সংখ্যার জাতক জাতিকাদের যা যা ক্যারেক্টার হওয়া দরকার, যা যা তাদের জীবনশৈলী হওয়া দরকার, ঠিক সেই রকম ধরনের জীবনশৈলী আপনাদের হবে, অর্থাৎ যারা 24-এ, যারা 15-তে জন্ম, যাদের 6-এ জন্ম। এখন এই যে বিষয়টা হলো যে শুক্র, তার মানে 6 সংখ্যা মানে হচ্ছে শুক্র, শুক্র যখন সেই জায়গাকে হিট করছে বা শুক্র যখন সেই জায়গাকে লিড করছে, তার মানে বুঝতে হবে শুক্র কী দেয় আমাদের, সর্বপ্রথম আগে জেনে নিতে হবে, আগে সবার আগে জানতে হবে শুক্র কী দেয়। শুক্র হচ্ছে ভোগ বিলাসের কারক গ্রহ, শুক্র হলো ত্যাগেরও কারক গ্রহ। শাস্ত্র অনুযায়ী শুক্র মেল, অর্থাৎ পুরুষ কারক গ্রহ, কিন্তু তার সত্ত্ব কী, তার ক্যারেক্টার কী, তার ক্যারেক্টারটা ফেমিনিন জেন্ডারের মতো। শাস্ত্র কোথাও কোথাও বলছে শুক্র ম্যারেজকে দেখে, কিন্তু ম্যারেজের ভেতরের যে সুখ তাকে শুক্র কোনোদিন দেখে না। এ নিয়ে একটা গল্প রয়েছে, সে গল্প আমরা আস্তে আস্তে যাব আসব। সবার আগে যেটা জেনে নেওয়া দরকার শুক্রগ্রহের, ছোট্ট করে শুক্র গ্রহ সম্বন্ধে আমাদের ছোট্ট করে জানা উচিত, শুক্র কি জ্ঞানী, শুক্র কি গুণী, আমরা শুক্রকে আর্ট অ্যান্ড কালচারের সাথে কেন যোগ করি, অর্থাৎ কলাশাস্ত্র, অর্থাৎ আপনি অভিনয় জগৎ বলুন, আপনি আবৃত্তি বলুন, আপনি কলাকুশলী হতে পারেন, আপনি চিত্রশিল্পী হতে পারেন, আপনি নাট্যকার হতে পারেন, আপনি খেলাধুলার সাথে যুক্ত থাকতে পারেন, এমনি বিভিন্ন বিভিন্ন সেক্টরে যেখানে কলাকুশলী অর্থাৎ শিল্পকলার সাথে যে জায়গাগুলো লোকেট করা হয় সেখানে ভেনাস অর্থাৎ শুক্রকে আমরা কানেক্ট করে থাকি, শুক্র কলাকুশলী দেয়। শুক্র কারণ শুক্র এনজয়মেন্টের কারক গ্রহ, আপনার জীবনে যা যা চাই তাই শুক্র দেবে, আপনার জীবনের যা আকাঙ্ক্ষা, আপনার জীবনের যা আশা, আপনার জীবনের যা অ্যাচিভমেন্টস সেগুলো শুক্র দেয়। কিন্তু ভোগ করবেন কতটা, কীভাবে বুঝবেন, আপনার ন্যাটাল চার্টে, আপনার বার্থ চার্টে শুক্রের পজিশান কী, আপনার যে জন্মছক সেখানে শুক্র ভালো জায়গায় অবস্থান করছে না শুক্র খারাপ জায়গায় অবস্থান করছে, শুক্র কোন কোন নক্ষত্রের সাথে শুক্র খারাপ পজিশানে থাকতে পারে, কোন কোন নক্ষত্রের মধ্যে শুক্র খুব ভালো ভালো জায়গায় পজিশানে থাকতে পারে, এই জায়গাগুলোকে সবার আগে দেখতে হয়। তাহলে ছোট্ট করে যদি বলা যায় যে শুক্র গ্রহ দৈত্যগুরু, আমরা বলি সেটা হচ্ছে দৈত্যগুরু। কেন দৈত্যগুরু না, আমরা বৃহস্পতিকে জানি তিনি দেবগুরু, তিনি দেবতাদের শালীনতা শেখান, তিনি দেবতাদের শিক্ষা দান করেন, আর শুক্র কী করেন, তিনি দৈত্যদের শিক্ষা দান করেন। কী শিক্ষা দান করেন, অর্থাৎ আমরা যদি জীবনে বাঁচতে চাই তাহলে আমাদের কিছু শিক্ষা থাকতে হবে, যে শিক্ষা আমরা ভবিষ্যতে আমাদের পাথেও করতে পারে, আমাদের জীবনকে যে শিক্ষাকে আমরা বাহন করতে পারি এবং বাহন করে নিয়ে আমরা সেই জিনিসটাকে নিয়ে আমরা একটা ভালো জায়গায় অ্যাচিভ করতে পারি, এই শিক্ষা। কারণ আমার মনে হয় দেখুন এই যে শাস্ত্র লেখা আছে, পুরাণ লেখা হয়েছে বা মাইথোলজি যত লেখা হয়েছে বা আজকে আমাদের জ্যোতিষশাস্ত্র যে বেদের যে একটা অঙ্গ, এখানে আমরা কী শিখি বেসিক্যালি? আপনারা অনেকে বলেন যে স্যার এই সমস্ত পুরাণের সাথে আমাদের জীবনের কী সম্পর্ক, কোথায় শিব, কোথায় কালী, কোথায় কী, কেউ তো নেই, সত্যিই কেউ নেই। আপনি শুক্রকে দেখেননি চোখে, আপনি শনিকে কাউকে দেখেননি চোখে, আপনি বুধকে দেখেননি, আপনি বুধ আশেপাশে আপনার ঘুরছে কি না আপনি সেটাও দেখতে পারেন না। কিন্তু তাহলে এই প্ল্যানেটগুলোর ভূমিকা কী,
ভূমিকা হচ্ছে তত্ত্বগত। তত্ত্বগত মানে আমার ভেতরের যে সত্য, সে সত্যকে আমি কতটা জাগরণ করতে পারছি। সবার আগে আমি সেই আমার জীবনের অ্যাচিভমেন্ট করতে গেলে আমার যা যা দরকার, আমার শিক্ষা, আমার দীক্ষা, আমার আচার, আমার আচরণ, আমার কুশল, আমার কলাকুশলী, আমার প্রেজেন্টেশন, তো প্রত্যেকটা জিনিসকে যদি আমাকে প্রেজেন্ট করতে হয় তাহলে সবার আগে যেটা দরকার হয় সেটা হচ্ছে নলেজ। দেখুন, দেবগুরু আর দৈত্যগুরুর মধ্যে পার্থক্য কী হলো, মানুষের থেকে বেশি দৈত্য মনে আর কেউ নেই, মানুষ সবচেয়ে বেশি দৈত্য। আজকে আপনি বলুন, মানুষ সব ধরনের মাংস খেয়ে ফেলেছে, মানুষ এমন পৃথিবীর এমন কোনো জিনিস নেই যেই জিনিসের সুখ ভোগ সুখ থেকে সে তার ভোগ হয়নি, এমন কোনো জিনিস নেই যার থেকে সে তার ভোগ সে করেনি মানুষ। তাহলে মানুষ হলো সবার থেকে বেশি দৈত্য। আমরা দেবতা দেখতে পাই না, দেবতাদের হয়তো ফটোতে দেখতে পাই। হ্যাঁ, যারা সিদ্ধ পুরুষ, যারা মহাপুরুষ, তারা হয়তো দেবতারা অনুভব করতে পেরেছে, ঈশ্বরের অনুভব করতে পেরেছেন, সেটা আলাদা প্রশ্ন। কিন্তু আমি আপনি তো আর পাঁচটা মানুষের তাদের মতো তো মানে আর পাঁচটা মানুষের মতো সাধারণ মানুষ, আমরা তো সাধু পুরুষ নই। সাধু পুরুষ যখন নই, তার মানে আমাদের জীবনে কী আছে, আমাদের জীবনে সংগ্রাম রয়েছে। আমাদের সকালবেলা ঘুম থেকে উঠতে হয়, ব্রাশ করার পর থেকে চিন্তা করতে হয় কী করে আমার ঘরে চাল আসবে, কী করে আমার ঘরে ডাল আসবে, কী করে আমার ঘরে তেল আসবে, নুন আসবে, আমার সন্তানের শিক্ষা রয়েছে, আমার মেডিকেল রয়েছে, আমার জামা কাপড় কেনা রয়েছে, নানাবিধ জিনিস। আমি জিনিসগুলো কেন আপনাদেরকে বলে দিচ্ছি বা এই তথ্যগুলো আপনাদের সামনে কেন তুলে ধরছি না, জ্যোতিষ মানে হচ্ছে একটা ডেভেলপমেন্ট। শুক্রগ্রহকে জানতে হবে, শুক্রগ্রহকে চিনতে হবে। আপনারা যাদের যাদের ছয় সংখ্যায় জন্ম, তার মানে আপনার ভেতরের দৈত্য সত্তাকে মারতে হবে। এই জন্য আমি এতগুলো কথা এতক্ষণ ধরে বলে আসলাম। অর্থাৎ আপনার ভেতরের দৈত্য সত্তাকে যত আপনি মারতে পারবেন, আপনার ভেতরের দৈত্য সুলভ যে পশু, সে পশুকে আপনি যতটা মারতে পারবেন, দেখবেন আপনি সেখান থেকে একটা ভালো জীবন পাচ্ছেন। আপনি স্বনামধন্য জীবন পাচ্ছেন, আপনি সবার আদরের, আপনি সবার প্রিয় হয়ে উঠছেন। আপনি জীবনের সিঁড়ি দিয়ে উঠতে উঠতে আপনি বাধা পাবেন, কিন্তু আপনি সেই বাধাকে অতিক্রম করার ক্ষমতা রাখছেন। দৈত্যগুরু শুক্রাচার্য ঠিক সেটা শেখায়। আমি যখন শুক্রগ্রহ নিয়ে আলোচনা করব, শুক্রগ্রহের জীবনী নিয়ে আলোচনা করব, শুক্রগ্রহের প্রভাব আপনাদের জীবনে থাকবে কীভাবে তা নিয়ে যখন আলোচনা করব, আমরা এই নিয়ে আলোচনা আরও তখন বিস্তারিত করব। তো আপাততভাবে যেটা দেখা যায় যে শুক্রগ্রহ মানে হচ্ছে কলাকুশলী। শুক্র জ্যোতিষের সাথে বোঝায় আপনার ভালো লিখবেন কিনা সেটা শুক্র দেখে, আপনি ভালো বলবেন কিনা সেটা শুক্র দেখে, আপনি ভালো জীবন পাবেন কিনা সেটাও শুক্র দেখে। অর্থাৎ আপনার বাড়ি গাড়ি, আপনার ভালো ল্যাভিশ লাইফ, এগুলো কোনটা আপনি ভালো পাবেন সবটাই শুক্র দেখে। অর্থাৎ শুক্র হচ্ছে আপনার ভোগ। আপনি জীবনে যা যা চান পুরোটা অ্যাচিভমেন্ট, শুক্র আপনাকে অ্যাচিভমেন্ট দিতে চায়। শুক্র কখনও অ্যাচিভমেন্ট, এবার আপনি অ্যাচিভমেন্টটা ভোগ করবেন কি না সেটা শুক্র আপনার ন্যাটাল চার্টে বোঝাবে। দেখুন, একটা জিনিস ভাববেন, শুক্রের মতো ত্যাগী গ্রহ আর কেউ নেই, শুক্রের মতো আবার ভোগী গ্রহ কেউ নেই। শুক্র জলরাশিতে শুক্র তুঙ্গস্থ হয়, আপনি জানেন, আপনারা জানেন, মীন রাশিতে শুক্র তুঙ্গস্থ, আবার শুক্র কন্যা রাশিতে এসে শুক্র নিচস্থ হয়ে যায়। তার মানে কন্যা রাশি কী, কন্যা রাশি পৃথ্বীতত্ত্ব, তার মানে জলে সে ভোগী আর সে পৃথিবীতে সে কী, সে ত্যাগী। সে তখন চোখ বন্ধ করে থাকে শুক্রাচার্য, তিনি তখন গর্তের মধ্যে গুহার মধ্যে ঢুকে যান, তিনি গুহার মধ্যে ঢুকে নিজেকে বিলীন করে দেন, সাধনায় বিলীন করে দেন। তো যাই হোক, ছয় সংখ্যায় যাদের জন্ম, আপনাদেরকে প্রচুর সাধনা করতে হবে, আপনাদের পশু বৃত্তিকে শেষ করতে হবে, আর জীবনের যত স্ট্রাগলই আসুক না কেন আপনাকে সেই স্ট্রাগলকে উত্তীর্ণ হতে হবে। তার কারণ শুক্র গ্রহের যে দশা আমরা, ভোগ্য দশা আমরা পাই, সেটা 20 বছরের সবচেয়ে বেশি। মজার বিষয় কি জানেন তো, কেন 20 বছরের সেটা আমি একটা পরের এপিসোডে বলবো, কিন্তু এই 20 বছর কেন না, শুক্র হচ্ছে হয় আপনার খুব স্ট্রাগল আর নয় আপনার ভীষণ আনন্দের দিন, এই শুক্র সেই জায়গায় আপনাকে পৌঁছে দেবে। আজকে জিনিসগুলোকে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস। আজকে নটা গ্রহের যে আমাদের জীবনের সাথে যে খেলা করছে, এই যে কী খেলা, অর্থাৎ তারা আমাদের খেলা করছে মানে তারা আমাদেরকে বোঝাতে চাইছে। আপনি বুঝবেন কতটা, আপনি যতটা নিতে পারবেন। দেখুন, বাজারে গিয়ে আপনি দু রকমের খদ্দের পাবেন, একরকম খদ্দের যারা ভালো বেগুন নেয়, দেখবেন একদম সুন্দর বেগুনটা, তার মধ্যে কোনো কানা পোকা কিচ্ছু নেই, আর বাজারে আরেক ধরনের বেগুনও পাওয়া যায় যেটার মধ্যে কানা পোকা থাকে, তা কানা পোকাওয়ালা বেগুন কি নষ্ট হয়ে যায়, তা তো না, তারও একটা খদ্দের আছে। কেন এই খদ্দের, অর্থাৎ আপনি কি চাইছেন, আপনার জীবনের এম কি, আপনি কি চাইছেন, আপনার জীবনটাকে আপনি ডেকোরেট কীভাবে করবেন, এই বিষয়কে লোকেট করার জন্যই কিন্তু আজকে এই গ্রহগুলোর আজকে আবির্ভাব করা হয়েছে। আজকে যারা মুনি ঋষিরা লিখে গেছেন, কেন লিখে গেছেন না, আপনাকে জীবনে ডেভেলপ করতে হবে, কীভাবে সে ডেভেলপ করবেন, তাহলে সেই প্ল্যানেটটাকে চিনতে হবে, প্রত্যেকটা নাম্বারকে চিনতে হবে। এই যে নাম্বারের খেলা, এক থেকে 9 অবধি যে নাম্বার, এই নাম্বারের খেলা, আজকে যে মাসের মধ্যে যে নাম, আজকে 1 থেকে 31 দিন হয়, 1 থেকে 30 দিন হয়, লিপ ইয়ার হলে 29 দিন হয়,
লিপ ইয়ার না হলে 28 দিন হয়, কেন কেন এটাকে নাম্বারে ভাগ করা হয়েছে, কেন 365 ডেজ? এই যে বিষয়, এই যে নাম্বার, এই নাম্বারকে কিন্তু আপনাকে আপনাদেরকে বুঝতে হবে যে নাম্বারের ভূমিকা কী আপনাদের জীবনে। ছয় সংখ্যায় যাদের জন্ম তাদের মোবাইলের পাসপোর্ট ছয় সংখ্যার হতে পারে, তাদের ভেহিকলসের নাম্বার ছয় সংখ্যার হতে পারে, তাদের বাড়ির নাম্বার ছয় হতে পারে, আপনি ছয় নম্বর এই সমস্ত তারিখগুলোকে আপনি খুব ভালো যেতে পারেন, যে এই সমস্ত তারিখে আমি খুব ভালো ভালো কাজ করবো। 24 তারিখে আপনার জন্ম হলে আপনি 6 তারিখে আপনার ভালো কাজ হতে পারে, 15 তারিখে আপনার ভালো কাজ হতে পারে, 24 তারিখে ভালো কাজ হতে পারে, কোন টাইম? তাহলে ছয় সংখ্যায় যদি জন্ম হয়ে থাকে তাহলে পুরুষের থেকে বেশি আপনি ফেভার পাবেন নাকি মেয়েদের থেকে আপনি বেশি ফেভার পাবেন, সেটাও হিসেব নিকেশের ব্যাপার আছে। এগুলো সব আমরা আসবো, একদিনে তো সব হয় না, আপনাকে আমার সঙ্গে থাকতে হবে। আর সবার আগে বলি, যদি আপনাকে আরও বেশি জানতে হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পর পাশাপাশি আমার এই প্রোগ্রামগুলোকে প্রচুর লাইক করতে হবে, শেয়ার করতে হবে। ইউটিউবে চলে যান, সম্রাট চক্রবর্তী টাইপ করুন, সাবস্ক্রাইব বাটনটাকে ক্লিক করে দিন, আর তার পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে ভুলবেন না। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।